আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের 90 এবং 91 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী সপ্তম অধ্যায়, সমঝোতা শিক্ষা নিব, সবাই মিলে জয়ী হব, এর 5 নং পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। গত পর্বে আমরা 90 পৃষ্ঠার ভিন্নমত প্রকাশের আগে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি এবং সমঝোতার কৌশল এ ছকটা পূরণ করেছিলাম। আজকে হচ্ছে আমরা 90 এবং 91 পৃষ্ঠার আমার সমঝোতার সিদ্ধান্ত এই ছকটা পূরণ করব, ঠিক আছে? ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে অনেক সময় মানুষ আক্রমণাত্মক আচরণ করে থাকে, এমনকি কখনও কখনও সহিংসতা পর্যন্ত করায়। সমঝোতার মনোভাব ও দক্ষতার অভাবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। তাই কোনো পরিস্থিতিতে যখন আমরা একমত হতে পারি না, তখন সমঝোতার দক্ষতাকে কাজে লাগাবো। এতে অনেক ক্ষেত্রে উভয় পক্ষের কল্যাণ সম্ভব, সম্পর্ক ভালো থাকে। এবার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পালা। সেজন্য প্রথমে আমরা নিজেদের জীবন থেকে 3টি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব, যা নিয়ে আমরা সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি। এরপর তা আমরা আমার সমঝোতার সিদ্ধান্ত ছকগুলোতে সাজিয়ে লিখব। এক্ষেত্রে হচ্ছে আমরা 3টা ঘটনা বা 3টা পরিস্থিতি দেখব এবং প্রতিটা পরিস্থিতির জন্য বা ঘটনার জন্য কার সঙ্গে ঘটেছে, এজন্য আমাদের অনুভূতি কী, তারপর হচ্ছে সমঝোতার জন্য আমরা কী কী করতে চাই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ঘটনা বা পরিস্থিতির জন্য, ঠিক আছে? তো আসো এখন আমরা 90 এবং 91 পৃষ্ঠার এই ছকটা পূরণ করি। আমার সমঝোতার সিদ্ধান্ত, প্রথমে আমরা দেখব ঘটনা 1 বা পরিস্থিতি 1। আমার গৃহ শিক্ষকের সাথে পড়ার বিষয় নিয়ে দুজনের মতের অমিল হয়েছিল। আমি আমার শিক্ষককে বলছি আজ ইংরেজি পড়ব না, কিন্তু আমার শিক্ষক আমাকে জোর করে ইংরেজি পড়াতে চেয়েছেন। কার সঙ্গে ঘটেছে? আমার শিক্ষকের সাথে ঘটেছে। অনুভূতি কী? শিক্ষকের সাথে আমার বন্ধুত্বমূলক সম্পর্ক থাকায় আমার অনুভূতি ভালো। সমঝোতার জন্য কী কী করতে চাই? সমঝোতার জন্য শিক্ষকের সাথে আলোচনা করতে চাই। দুজনের সিদ্ধান্ত পৃথক হলেও শিক্ষককে আমার মতামত গুরুত্বের সাথে বোঝাতে চাই, অতঃপর তাকে আমার সিদ্ধান্তের গুরুত্ব বুঝিয়ে একই সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সম্ভব না হলে তার কথাই রাখতে চাই, কারণ উনি শিক্ষক, গুরুজন, ঠিক আছে? এই গেল ঘটনা 1 বা পরিস্থিতি 1। তারপর দেখো ঘটনা 2 বা পরিস্থিতি 2। সহপাঠীর সাথে স্কুলের একটি দলীয় সিদ্ধান্ত নিয়ে মতের অমিল হয়েছে, সেক্ষেত্রে দুজনের মধ্যে কথাও কাটাকাটি হয়েছে। কার সঙ্গে ঘটেছে? আমার সহপাঠীর সাথে ঘটেছে। অনুভূতি কী? যদিও প্রথমে ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে পরে আমরা একমত হয়েছি, তখন ভালো লেগেছিল। সমঝোতার জন্য কী কী করতে চাই? প্রথমে দুজন একে অন্যের সাথে কথা বলতে চাই। নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। তাই আমি আমার বন্ধুর কথা শুনে নিজের গুরুত্ব তুলে ধরে সমঝোতা করতে চাই। এই গেল ঘটনা 2 বা পরিস্থিতি 2। এখন দেখব ঘটনা 3 বা পরিস্থিতি 3। প্রতিবেশীর সাথে রাস্তা নিয়ে ঝামেলা হয়েছে। প্রতিবেশীরা তাদের বাড়ির উপর দিয়ে মানুষ হাঁটার রাস্তা দিতে চায়নি। কার সঙ্গে ঘটেছে? আমার প্রতিবেশীর সাথে ঘটেছে। অনুভূতি কী? প্রতিবেশীর সাথে যখন ঘটনা ঘটে, প্রথমে খারাপ লাগলো, পরবর্তীতে দুজনের মধ্যে সমঝোতা হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে, তাই আমার অনুভূতি তখন ভালো লেগেছে। সমঝোতার জন্য কী কী করতে চাই? আমি আমার প্রতিবেশীর সাথে নিজের অবস্থান থেকে ইতিবাচক মনোভাব সমস্যা সমাধানের চেষ্টা করব, কেননা সমঝোতাই হলো ইতিবাচক যোগাযোগের একটি মাধ্যম। নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। তাই আমি দুজনে আলোচনার ভিত্তিতে সমঝোতা করতে চাই, ঠিক আছে? তো এই ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাস আমরা হচ্ছে 92 পৃষ্ঠার অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি এই ছকটার সমাধান করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 6 নং পর্বে। ওকে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায়, সমঝোতার শিক্ষা নিব, সবাই মিলে জয়ী হব, 90 এবং 91 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।